হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল পাঠশালা 24/7। আমি সুমন ঘোষ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল পাঠশালা 24/7। দেখো, আজকে তোমাদের সামনে আমি এমন একটা টপিক নিয়ে চলে এসেছি যেটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তো ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমাদের জানার জন্য খুব জরুরি। দেখো, ক্রিকেটকে তো আমরা সবাই পছন্দ করি, মাস্টার বোলার সচিন তেন্ডুলকারকে আমরা গড বলে মানি, তিনি ভারতরত্ন পেয়েছেন, মানে ক্রিকেট আমাদের দেশে একটা ধর্ম। তো রিসেন্টলি ক্রিকেটের যে সংস্থা রয়েছে, মানে ক্রিকেটটাকে যারা পরিচালনা করে তাকে আমরা কী জানি না, আইসিসি জানি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যার হেডকোয়ার্টার দুবাইতে রয়েছে। তো আইসিসি রিসেন্টলি দুটো নিয়ম কিন্তু অ্যাপ্রুভ করেছে, মানে আমি বলতে চাইছি যে আইসিসি অ্যাপ্রুভস টু নিউ রুলস ইন ক্রিকেট, মানে ক্রিকেটে আইসিসি দুটো রুলস অ্যাপ্রুভ করেছে। দেখো, ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদেরকে আমি এমন ইনফরমেশান শেয়ার করতে চলেছি ভিডিওটার মধ্যে দিয়ে, তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও এবং কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমাদের কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন ভিডিও যেটা আমি আপলোড করে থাকি, যার দ্বারা তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো, তার সঙ্গে সঙ্গে আমি এরকম ধরনের কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো যেটা তোমাদের জানার জন্য খুব জরুরি। যাই হোক, তো রিসেন্টলি আইসিসি আমি কী বললাম, দুটো রুলস কিন্তু অ্যাপ্রুভ করেছে। প্রথম রুলসটা কী, প্রথম রুলসটার কথা যদি বলি, তো প্রথম রুলসটা কিন্তু হচ্ছে যে ম্যাচ ফি রিলেটেড। দেখো, আমরা তো জানি যে স্লো ওভার রেটের জন্য যখন একটা ওয়ান ডে ম্যাচ চলে তখন আমরা প্রায় শুনে থাকি যে স্লো ওভার রেটের জন্য ক্যাপ্টেনের এত শতাংশ ম্যাচ ফিজ কাটা গেল। তো স্লো ওভার রেটের জন্য ক্যাপ্টেনের আগে মাইনর থেকে মেজরের দিকে গেলে পরে 20% থেকে 50% ক্যাপ্টেনের আর কি ম্যাচ ফিজ কাটা যেত, এবং বাকি প্লেয়ারদের কিন্তু কত কাটা যেত, 10%, মানে ক্যাপ্টেনে যেত কত না 20 থেকে 50 অবধি যেতে পারতো, আর বাকি প্লেয়ারদের কিন্তু 10% ম্যাচ ফিজ কাটা যেত। কিন্তু রিসেন্টলি আইসিসি কী বলেছে, এবার থেকে যদি স্লো ওভার রেট ঘটে তা শুধুমাত্র ক্যাপ্টেন নয় কিন্তু টোটাল যে মেম্বার রয়েছে টিমের সবাইকে কিন্তু সমান পরিমাণ আর কি ম্যাচ ফিজ কেটে নেওয়া হবে। এবং আগের রুলস কী ছিল, যে পরপর তিনটে কনজিকিউটিভ গেমে যদি ক্যাপ্টেনের এরকম স্লো ওভার রেট দেখা যেত তারপরে কিন্তু ক্যাপ্টেনকে কিন্তু সাসপেন্ডও করা হতো, কিন্তু এবার কিন্তু ক্যাপ্টেনকে সাসপেন্ড করা হবে না, তার বদলে কী করা হলো যে টিমের প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে কিন্তু সমান পরিমাণ ম্যাচ ফিজ কেটে নেওয়া হবে। সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে কিনা কনকুশন সাবস্টিটিউট রুল। আচ্ছা, কনকুশন কথাটার অর্থ কী, কনকুশন কথাটার অর্থ হচ্ছে, দেখো টেস্ট বলে সরি টেস্ট ক্রিকেটে কোনো ব্যাটসম্যান, মানে ক্রিকেটে কোনো ব্যাটসম্যান যদি আহত হয়, রিসেন্টলি এই যে কনকুশন সাবস্টিটিউট রুল এটা কিন্তু টেস্ট ক্রিকেটে শুরু হয়েছে, যেটা আগস্ট ওয়ান থেকে চালু হয়েছে। দেখ, সেই সম্পর্কে আমি আসবো, তার আগে কিছু হিস্ট্রি একটু জেনে নিই যে কনকুশন রুলটা কী। অ্যাকচুয়ালি তোমাদের ফিলিউজেসের কথা তো মনে আছে, অস্ট্রেলিয়ার ক্রিকেটার ছিলেন, ফিলিউজেসের কিন্তু মৃত্যু ঘটেছিল ওই ক্রিকেট বলের আঘাতে। অস্ট্রেলিয়া একটা লোকাল টুর্নামেন্ট চলছিল, মানে ওদের ঘরোয়া লিগ চলছিল, সেখানে কিন্তু ঘাড়ে নিচে চোট পায়, এবং তোমরা তো জানো সেই ফিলিউজেসের কাহিনি। দেখো, ফিলিউজেসের ছবিটা আমি দেখে দেখানোর চেষ্টা করেছি, দেখো ফিলিউজেস, ইনি হলেন ফিলিউজেস যিনি কিনা এই কনকুশনের শিকার হয়েছিলেন, এবং তারপর থেকে কিন্তু আইসিসি একটু নড়েচড়ে বসে এবং ব্যাটসম্যানদের নিরাপত্তার ব্যাপারটা কিন্তু জোর দেওয়া হয়। হেলমেটটা কীরকম ধরনের স্ট্রাকচার হবে, হেলমেটের গ্রিলটা কীরকম, বা হেলমেটের চারিদিকে আঘাত পাওয়ার সম্ভাবনাকে রোধ করার জন্য আর অনেক কিছু নেওয়া হয়েছে। এখন নতুন রুল অনুযায়ী কী হয়েছে, যে হেলমেটে ব্যাটসম্যান আঘাত খাওয়ার পরে পরেই সঙ্গে সঙ্গে ফিজিও তো চলে আসে, এটা আগেও আসতো, ফিজিও আসার পর জিজ্ঞেস করে যে সাধারণ কিছু প্রশ্ন সম্পর্কে, যে আজকে কী বার বা আজকে কত তারিখ, তুমি কোন জায়গায় রয়েছো, এই ধরনের কিছু প্রশ্ন, মানে দেখে যে সব কিছু ভেতরে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবং এখনকার নতুন রুলস অনুযায়ী কী বললাম আমি, যে হেলমেটে তোমার বল লাগামাত্র তোমাকে কিন্তু হেলমেটটা চেঞ্জ করে নিতে হবে। এটা তো ছিল একটা রুলস ফিলিউজেসের ঘটনা ঘটার পরে, তোমরা ফিলিউজেসের ঘটনা ঘটার আগের যদি হেলমেটের স্ট্রাকচার দেখবে আর এখনকার হেলমেটের স্ট্রাকচার দেখবে, দেখবে অনেকটা আলাদা, ঘাড় নিচে এখন এক্সট্রা আরও ব্যারিয়ার লাগানো হয়েছে। তো রিসেন্টলি কিন্তু কনকাশন সাবস্টিটিউশন রুলে একটা নতুন সংযোজন কী হয়েছে, না লাইক ফর লাইক সাবস্টিটিউট। দেখো, এটা সেই ফিলিউজেসের চোট পাওয়ার ওই ছবিটা আমি একটু দেখানোর চেষ্টা করলাম। এবার কী হয়েছে, ওই কনকাশন যে তোমার ছিল আর কি, সে সাবস্টিটিউট রুল আর কি, যেটার কথা আমি বলছি এই ভিডিওর মূল আলোচ্য বিষয়, সেখানে কিন্তু লাইক ফর লাইক সাবস্টিটিউট হয়েছে। মানে ধরো, এখন টেস্ট চলাকালীন যদি কোনো ব্যাটসম্যান চোট পেয়ে যায়, তো যে দলে ব্যাটসম্যান চোট পেয়ে গেল সেই দলের আর একটা ব্যাটসম্যানকে দিয়ে কিন্তু সেই জায়গাটাকে পূরণ করা হবে। মানে আমি বলতে চাইছি এক্ষেত্রে 12 ম্যানের ভূমিকাটা হয়ে গেল, মানে এখন টেস্ট ম্যাচ 11 জনে নয়, 12 জনেতে খেলা হবে। বা যদি কোনো বোলার যদি খেলতে খেলতে চোট পেয়ে যায়, তো সেই টিম আর কি অন্য একটা বোলারকে দিয়ে জায়গাটা পূরণ করাতে পারে। এর আগে অবধি কী হতো, কেউ চোট পেয়ে গেলে পরে সেটা ব্যাটসম্যান হোক বা বোলারই হোক, নতুন যে আসতো সে শুধুমাত্র ফিল্ডিং করতে পারতো, মানে ব্যাটসম্যান ধরো চোট পেয়ে গেল সে ব্যাট করারও স্বাধীনতা পেত না, বা কোনো বোলার চোট পেয়ে গেলে কিন্তু বল করারও স্বাধীনতা পেত না, সে শুধু ফিল্ডটাই করতে পারতো। কিন্তু এখন কী হতে পারবে, সে ব্যাটও করতে পারবে, এবং যদি বোলার কোনো চোট পায় তাহলে কিন্তু বলও করতে পারবে। এটাই হচ্ছে লাইক ফর লাইক সাবস্টিটিউট। তো রিসেন্টলি যে সেকেন্ড অ্যাশেজ টেস্ট চলছে এখন অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ডে, তো সেকেন্ড টেস্টের
ফোর্থ দিন তাই তো? হ্যাঁ, ফোর্থ ডেতে কিন্তু স্টিভেন স্মিথ চোট পায় জফরে আর্চারের বলে। তো আর্চার এই মুহূর্তে এখন একটা সেন্সেশন আর কি ক্রিকেটে, খুব ভালো বল করছে উনি। তো আর্চারে বলে চোট পাওয়ার পরে স্মিথ মাঠ ছাড়ে, মাঠ ছাড়ার পরে আবার ব্যাট করতে আসে, এটা ফার্স্ট ইনিংসের কথা বলছি। সেখানে 92 রানের একটা ইনিংসও খেলে, সেঞ্চুরি মিস করে যায়, কিন্তু সেকেন্ড ইনিংসে কিন্তু আর স্মিথ ব্যাট করতে আসেনি। ওর জায়গায় ব্যাট করলো কে না, মার্নাস ল্যাবুসচেঞ্জ। তাহলে পরে এই যে কনকাশন সাবস্টিটিউট রুল, এই কনকাশন সাবস্টিটিউট রুলের প্রথম যদি বলে থাকি ব্যাটসম্যানটাকে, তাহলে হচ্ছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, কিন্তু মার্নাস ল্যাবুসচেঞ্জ। এবার আমি লাইক ফর লাইক সাবস্টিটিউট সম্পর্কে একটু বলি। যে আমি আগেই বললাম যে সাবস্টিটিউট ক্যান ব্যাট অর বল, মানে যদি কোনো ব্যাটসম্যান ধরো সাবস্টিটিউট করা হয় তার বদলে যে সে ব্যাট করতে পারে, বা কোনো বোলারকে যদি সাবস্টিটিউট করা হয় তো যে বল আসবে সে কিন্তু বল করতে পারবে। এটা তো রুলস আমি আগে আলোচনা করে দিয়েছি। এই যে এটা হচ্ছে কিন্তু মার্নাস ল্যাবুসচেঞ্জ, আর এটা হচ্ছে সেই ছবিটা যেখানে স্টিভ স্মিথ চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন। দেখো এখানে লাইক ফর লাইক সাবস্টিটিউট কথাটা আমি বলেছি। দেখো এখানে যদি কি বলেছে যে স্পেশালিস্ট ব্যাটসম্যান যদি ইনজোর্ড হয়ে গেল, যেমন আমি গতকাল সেদিনের অ্যাসেজের সেকেন্ড টেস্টের কথা যদি বলি, এখানে স্পেশালিস্ট ব্যাটসম্যান ইনজোর্ডের কথা বলেছি, মানে স্টিভ স্মিথ চোট পেয়ে গেল, স্পেশালিস্ট ব্যাটসম্যান অ্যাভেলেবল ইন দ্য স্কোয়াড, স্কোয়াডে যদি মানে যে 15 জনের যে স্কোয়াড থাকে, 14 জনের যে স্কোয়াড থাকে, সেই স্কোয়াডে যদি একটা ব্যাটসম্যান অ্যাভেলেবেল থাকে, সে কিন্তু সরাসরি ফিল্ডে আসতে পারে এবং ব্যাট করতে পারে, যেটা কিন্তু সেকেন্ড ইনিংসে ঘটলো। সেকেন্ড ইনিংসে কিন্তু স্টিভ স্মিথ চোট পাওয়ার পরে কিন্তু আর সেকেন্ড ইনিংসে ব্যাট করতে আসেনি, ফার্স্ট ইনিংসে চোট পাওয়ার পর সেকেন্ড ইনিংসে কিন্তু ব্যাট করতে আসেনি, তার জায়গায় ব্যাট করলো কে না মার্নাস ল্যাবুসচেঞ্জ। আমি আগেই বললাম মার্নাস ল্যাবুসচেঞ্জ। তো এই ক্ষেত্রে দেখুন প্রথম নিয়মটা কি বললাম, যদি কোনো ব্যাটসম্যান নিয়োগ হয় স্কোয়াডে, যদি কোনো ব্যাটসম্যান থাকে সরাসরি সে কিন্তু সাবস্টিটিউশন সেই জায়গায় এসে কিন্তু ব্যাট করতে পারে। উল্টো দিকে আবার একই ক্ষেত্রে যদি কোনো ব্যাটসম্যান ইনজোর্ড হলো স্কোয়াডে, কিন্তু দেখা গেল কোনো ব্যাটসম্যান অ্যাভেলেবেল নেই ওই মুহূর্তে, স্কোয়াডে কোনো ব্যাটসম্যান অ্যাভেলেবেল নেই, সেই ক্ষেত্রে কী হবে, অলরাউন্ডারকে অ্যাভেলেবেল করা হবে। অলরাউন্ডার মানে কি, যে ব্যাট বল দুটোই করতে পারে, কিন্তু অলরাউন্ডার ফিল্ডে আসতে পারে কিন্তু সে কিন্তু বল করতে পারবে না, কারণ যেহেতু একটা ব্যাটসম্যানকে সাবস্টিটিউট করা হচ্ছে না, সুতরাং অলরাউন্ডার ফিল্ডে তো আসতে পারবে কিন্তু শুধুমাত্র একটা ব্যাটস শুধু কিন্তু সে কিন্তু অনলি কী করতে পারবে না, ব্যাট করতে পারবে। তাই এটাই হচ্ছে কিন্তু কনকাশন লাইক ফর লাইক সাবস্টিটিউট রুল আর কি। এই অ্যালেক্স কেরি, এটা রিসেন্টলি এবার যে ওয়ার্ল্ড কাপ হয়ে গেলে সে ওয়ার্ল্ড কাপে ঘটেছিল অ্যালেক্স কেরির সঙ্গে। দেখো স্পেশালিস্ট বোলার ফর স্পেশালিস্ট ব্যাটসম্যান নট অ্যালাউড, আমি যেটা বললাম। এবার দেখা গেল এমন একটা সময় কোনো একটা ব্যাটসম্যান চোট পেয়ে গেল, এটা যদি লাইক ফর লাইক সাবস্টিটিউট না হতো, এমন একটা সময় দেখা গেল কোনো ব্যাটসম্যান চোট পেয়ে গেল, এবার দেখা গেল যে ব্যাটসম্যান চোট পেয়ে গেল, আমি কোনো একটা বোলারকে দিয়ে সাবস্টিটিউট করে নিলাম, যেখানে আমার ব্যাটসম্যানের কোনো প্রয়োজনই পড়বে না, আমি ওই বোলারকে দিয়ে তাহলে বল করে নিতে পারি, ফলে এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অ্যালাউ করা হবে না। মানে স্পেশালিস্ট বোলার ফর স্পেশালিস্ট ব্যাটসম্যান নট অ্যালাউড, মানে ব্যাটসম্যানকে সাবস্টিটিউট করা হলো, তারপর বোলার এলো, বোলারের জায়গায় বল করতে পারলো, তা কিন্তু হতে পারে না। মানে ব্যাটসম্যান হলো তো ব্যাটসম্যানকেই কিন্তু ওই জায়গায় নিয়ে আসতে হবে আর কি। আরেকটা কি বলছে, কেউ চোট পেয়ে গেল, চোট পেয়ে বাইরে বেরিয়ে যাওয়া মাত্রই কোনো টিম আর কি সরাসরি কোনো একটা সাবস্টিটিউট নিয়ে আসতে পারে না, তার জন্য কিন্তু ম্যাচ রেফারির কাছে লিখিত করতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়। তারপরে ম্যাচ রেফারি মে নট অ্যালাউ ইফ দ্যাট টিমস গেট অ্যান আনডিউ অ্যাডভান্টেজ। এবার ম্যাচ রেফারি সেটাকে বিবেচনা করবে, যে কোনো ব্যাটসম্যান চোট পেয়ে গেল, ব্যাটসম্যান চোট পেয়ে যাওয়ার পরে আমি যাকে সাবস্টিটিউট করছি, মানে লাইক ফর লাইক সাবস্টিটিউট হয়ে যে আসছে, সে দেখা গেল বলও করে দিতে পারে, কারণ তাদের সেই টিমের হয়তো ব্যাট করার প্রয়োজন পড়ছে না। ফলে এরকম বিভিন্ন প্রস অ্যান্ড কনস কী ধরনের কী হতে পারে সেটা কিন্তু একটা ম্যাচ রেফারি কিন্তু এটাকে লক্ষ্য করবে। তো ম্যাচ রেফারি কিন্তু শেষ সিদ্ধান্তটা নেবে যে কাকে সে অ্যালাউ করবে, কাকে অ্যালাউ করবে না। যেমন গত সেকেন্ড টেস্টে আসে যে যখন স্টিভ স্মিথকে যখন মার্নাস ল্যাবুসচেঞ্জ যখন সাবস্টিউট করলো, সেখানে এসে এই ম্যাচে ম্যাচ রেফারি কে ছিল, রঞ্জন মাদেগুলো ছিলেন ম্যাচ রেফারি। তো আজকের ভিডিওতে আমি এই সেই কনকাশন সাবস্টিটিউট রুলটাকে বললাম, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে কনকাশন সাবস্টিটিউট রুলটা কী, এবং কনকাশন সাবস্টিটিউট রুল আসার পরে একটা ম্যাচের আগে 12th ম্যানের ভূমিকাটা কিন্তু বিরাট রয়ে গেল, মানে এই ক্ষেত্রে কিন্তু 12th ম্যানের ভূমিকাটা প্রচুর থেকে গেল। এবং টোটালি বলতে গেলে পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রিকেটটা কিন্তু অনেকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। রিসেন্টলি আমরা তো দেখছি অ্যাসেস টেস্ট থেকে, তো আমরা সবাই ফলো করি, তো অ্যাসেস টেস্টও দেখছি আমরা রিসেন্টলি। টেস্ট ম্যাচ তো সবসময় সাদা জার্সি পরে খেলা হয়, কিন্তু তার পিছনে নাম্বার বা নাম কিন্তু থাকতো না, এবার থেকে কিন্তু তাও শুরু হয়েছে। রিসেন্টলি যে টেস্টে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সেটাও শুরু হয়ে যাবে, মানে ক্রিকেটটাকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে। এবং যে রেড বল ক্রিকেট যেটাকে আমরা টেস্ট ম্যাচ বলি, সেটার কিন্তু যে আনন্দ বা সেটার যে উত্তেজনা সেটা যেন নষ্ট না হয়ে যায়, সেদিকে কিন্তু ICC যথেষ্ট নজর দিচ্ছে।
আর সত্যি কথা বলতে গেলে পরে ক্রিকেটের আজ আসল মজা কিন্তু টেস্টে পাওয়া যায়, কি বলো ফ্রেন্ডস? তো আজকের ভিডিওতে বাস এইটুকুই, আর ভিডিওটাকে বেশি লেন্দি করবো না। ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ এটা এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রুল। যেহেতু আমরা ক্রিকেটকে ভালোবাসি তো ক্রিকেটে ইম্পোজ হয়েছে এরকম একটা নতুন রুল, তো আমি মনে করলাম তোমাদের সঙ্গে আমার শেয়ার করা উচিত বলে আমি শেয়ার করে দিলাম। আর আরেকটা কথা বলবো ফ্রেন্ডস ভিডিওটি শেষ করার আগে, যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পার্সেলা 24/7। এই চ্যানেলে মূলত আমি, তোমরা তো জানো যারা পুরনো, যে কম মাইন্ডের বিভিন্ন জেনারেল অ্যাওয়ারনেস হোক বা জেনারেল সায়েন্সের বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করে থাকি, আর তাছাড়া এরকম ধরনের কিছু টপিক যেগুলো তোমাদের জানার জন্য জরুরি সেরকম টপিক নিয়ে আমি চলে আসি। যাই হোক, ভিডিওটা কাল লেন্দি করলাম না, এখানে শেষ করলাম। সকলেই ভালো থাকো, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ।